हाय गाइस, आमी देवजानी, वेलकम टू माय चैनल देविदा धाबा। आज के रेसिपी होच्छे पम्फ्रेट इन रेड सॉस। देखो आमी पम्फ्रेट माछगुलो छुरी दिए माझखान थेके एकटु करे केटे नियेछि जाते मसलाटा ढोके, ठीक आछे, जाते मसलाटा ढुके। जेटा करते हबे सेटा होच्छे माछटाके एकटु नून हलुद दिएछि। नून तोमरा तोमादेर निजेदेर स्वाद मतो देबे, जेरकम दाओ नून देबे। एवं जेटा दीते हबे एकटु लंका गुड़ो। लंका गुड़ोटा आमी एकटु पुरोटाई दिए दिच्छि, तोमराओ तोमादेर हिसेब अनुयायी देबे, ठीक आछे। दिए भालो करे मेखे दिच्छि। देखो आमार कड़ाइते तेलटा गरम हये गेछे, कड़ाइते तेल गरम हये गेछे। एबार आमी माछगुलो एक एक करे छाड़बो। মাছের একটা ব্যাপার আছে জানো তো, মাছটা কড়াইতে ছেড়ে সঙ্গে সঙ্গে উল্টে দেবে, সঙ্গে সঙ্গে উল্টে দেবে। এটা একটা ট্রিক, রান্নার আরেকটা ট্রিক যেটা, এটাতে কি হয় মাছ লেগে যায় না কড়াইতে। আচ্ছা দেখো, মাছটা ভাজতে ভাজতে আমি রেড সসের প্রিপারেশনটা নিয়ে নেব। রেড সস তৈরি করতে গেলে আমি এখানে গুন্ডি নিয়েছি। এই লঙ্কাগুলোতে একটা খুব সুন্দর স্মেল হয়, খুব একটা ঝালও হয় না। তো আমি গুন্ডি নিয়েছি। এই গুন্ডিগুলোকে কী করতে হবে, মাঝখান থেকে ছিঁড়ে দিতে হবে। ছিঁড়ে দিয়ে এই যে সিডগুলো, এই সিডগুলো বের করে নিতে হবে, ঠিক আছে। দেখো আমি সিডগুলো বের করে নিচ্ছি। সিড থাকবে না, সিড কোনো কিছুরই খাবে না। দেখো মাছগুলো একটু আমি ডিপ ফ্রাই করছি, ডিপ ফ্রাই না হলে পরে তোমাদের খেতে ভালো লাগবে না। একটু ডিপ ফ্রাই করতে করতে এবার যেটা করছি, এখানে দেখো, এখানে আমি জল বসিয়েছি, গরম জল বসিয়েছি। এই গরম জলটা বেশ ফুটবে, টকবক করে ফুটবে, মানে একদম পুরো 100 ডিগ্রি সেলসিয়াসে ফুটবে। আর এই যে ছাড়িয়ে নিয়েছি গুন্ডিগুলো, দেখো সব সিদ ছাড়িয়ে নিয়েছি। এইগুলোকে আমি কিন্তু গরম জলে একটু ভালো করে একটু সল্ট দিয়ে ভালো করে সেদ্ধ করে নেব। নিয়ে তারপরে পাল্প যেটা হবে সেই পাল্পটা মিক্সিতে একবার ব্লেন্ড করে নেব। দেখো এগুলো সব দিয়ে দিলাম, দেখেছো। এবার এটাকে ভালো করে একটু ফুটতে দিতে হবে, একটা পাল্প তৈরি হয়ে যাবে। আচ্ছা দেখো এটা কি সুন্দর সেদ্ধ হয়ে গেছে, জলটা দেখেছো কালারটা চেঞ্জ হয়ে গেছে জলের। এবার যেটা করতে হবে সেটা হচ্ছে আমি গ্যাসটাকে বন্ধ করব। বন্ধ করে এবার লঙ্কাগুলো নিয়ে নিলাম ব্লেন্ড করার জন্য, লঙ্কাগুলো নিয়ে নেব। এবং যেটা করতে হবে সেটা হচ্ছে যে একটু এই জলটা নিয়ে নেব। এই জলটা সস তৈরি করার সময়ও লাগবে আর ব্লেন্ডিংয়েতেও একটুখানি লাগবে। দেখো ব্লেন্ড করে নিয়েছি গুন্ডিটা, কি সুন্দর কালার এসছে। কালারটা খালি তোমরা দেখো, এটা কিন্তু খুব একটা যে ঝাল হয় তা না, কিন্তু কালারটা অসাধারণ একটা কালার হয়েছে এবং অসাধারণ একটা স্মেল, যে স্মেলটা তোমরা পাচ্ছ না কালারটা তোমরা দেখতে পাচ্ছ। খালি যেটা করবে যখন গুন্ডিটা সিদ্ধ হবে তখন কিন্তু চেষ্টা করবে না মুখটা কাছে আনার, একটা খুশখুশে কাশি বা ঝাঁজটা কিন্তু লাগবে। সেম থিং যখন তোমরা মিক্সিতে এটাকে ব্লেন্ড করছো তখনও কিন্তু তাই, মুখটাকে দূরে সরিয়ে। আচ্ছা দেখো এবার আমি রেড সসটা বানাচ্ছি। রেড সস বানাতে গেলে আমার কড়াইতে তেল গরম আছে। যেটা হচ্ছে আমাকে ফার্স্টে নিতে হবে সেটা হচ্ছে রসুনটা। এখানে একটা বাটি রসুন আছে, ছোট্ট একটা বাটি রসুন আছে, এক চামচ, সেটা কুচি, রসুন কুচি, এটা আমি দিয়ে দিলাম। আচ্ছা দেখো রসুনটা আমি দিয়েছি। দিয়ে কনস্ট্যান্টলি তোমাকে না মানে স্টির করতে হবে কিন্তু, হ্যাঁ, তা না হলে পুড়ে যাবে। এবার যেটা করতে হবে, আমাকে রসুন দিয়েছি, এবার একটু নুন দেব। আবারও বলছি নুনটা তোমরা তোমাদের টেস্ট অনুযায়ী দেবে, আমি নুনটা খুব একটা ইউজ করি না। একটুখানি গোলমরিচ, গোলমরিচ দেবে। আচ্ছা এবার হচ্ছে এখানে টমেটো সস আছে, টমেটো সসটা দেবে। এগুলো সব নিজেদের স্বাদ এবং কোয়ান্টিটি অনুযায়ী তোমরা ইউজ করবে। আর একটুখানি চিনি দেবে, একটু চিনি দিলে কি হয়
মিষ্টিও হবে না, কিন্তু একটু স্বাদটা ভালো হয়। একটু সয়া সস দেবে। আচ্ছা দেখো, এটা ভালো করে স্টির করতে হবে, বারবার কন্টিনিউয়াসলি স্টির করে যেতে হবে। একটা খুব সুন্দর স্মেল, খুব সুন্দর একটা স্মেল। যদি মনে করো যে জলটা কম হয়ে গেছে, তাহলে কিন্তু জলটা আরেকটু ইউজ করতে পারো। আমি যদিও এখনও জল দিইনি, বাট দেব। এবার যেটা দেব সেটা হচ্ছে দেখো রেড সসটা। দেখো এই রেড সসটা এবার দিয়ে দেবো। রেড সসটা না মানে তোমরা এটা করে অনেক খাবারেও দিতে পারো। ধরো চিকেন করলে, বা মেনলি মাটন কষা ধরো করলে, খুব সুন্দর একটা কালার হবে। কিন্তু যে ঝাল যে ভীষণ হবে তা কিন্তু না, কিন্তু কালারটা খুব সুন্দর হবে, মানে বেশ সার্ভ করার সময় ভালো লাগবে। ঝাল না অথচ খুব সুন্দর কালারটা। দেখো এখানে, আমার এখানেও দেখো রেড সসটা দেওয়ার পরে কালারটা কিন্তু চেঞ্জ হয়ে গেল। দেখো আমি যে সসটা হয়েছে বেশ একটা থেকে থেকে ব্যাপার এসছে। তোমরা যেটা করবে, যদি মনে করো আমি দেখো একটুখানি জল দিয়ে দিচ্ছি, হ্যাঁ একটু জল তোমরা কিন্তু ইউজ করতে পারো, প্লেন বাটার এটা দিয়ে দেবে। আচ্ছা দেখো ফুটে গেছে। সবসময় মাথায় রাখবে যেটা, সস কিন্তু হাই ফ্লেমে কিন্তু করা যায় না, ঠিক আছে? সস যখনই করবে তখনই কিন্তু ফ্লেম লো করতে হবে। এবার দেখো এটা ফুটে গেছে খুব ভালো করে। এবার আমি যেটা করছি এখানে দেখো, একটু আমি কর্নফ্লাওয়ার ভিজিয়ে রেখেছি। একটু দেখো আমি কর্নফ্লাওয়ার ভিজিয়ে রেখেছি। আচ্ছা দেখো এবার একটুখানি সসটা ইয়ে হয়ে গেছে, ফুটে গেছে ভালো মতো। এবার হচ্ছে আমি জলের মধ্যে কর্নফ্লাওয়ারটা ভিজিয়ে রেখেছিলাম, এই কর্নফ্লাওয়ারটা আমি দিয়ে দেবো। এবার যেটা করব আমি নাবাবার আগে, এখানে একটু পাতি লেবুর রস, এই দেখো পাতি লেবুর রস আমি দিয়ে দেব। আমি এটা রসটা আলাদা বাটিতে করে রাখতেই পারতাম, কিন্তু সেটাতে কি হয় ফাইবারগুলো যায় না, কিন্তু ফাইবারগুলো গেলে না খুব ভালো লাগে। তোমরা এখানে ভিনিগার ইউজ করতে পারো, বাট সিনথেটিক বলে আমি ভিনিগারটা ইউজ করিনি। আর লেবুর রসটা দেওয়ার কারণটা হচ্ছে এটাই, প্রথমত স্মেল, আর দ্বিতীয়ত হচ্ছে তুমি এটাকে অনেক দিন স্টোর করতে পারবে। এমনি নর্মাল ফ্রিজে রাখলে 4-5 দিন তো অনায়াসেই রাখতে পারো, ডিপ ফ্রিজে রাখলে 7-8 দিন বা 10 দিনও হতে পারে। এই লেবুর রসটা দিয়ে দিলে পরে এমনিও ভিটামিন সি এখন আমাদের ভীষণভাবে দরকার। লেবুর রসে একটা স্মেলও আসে খুব সুন্দর, আর টেস্টটা তো অবশ্যই ভালো হবে এবং স্টোর করা যায় অনেক দিন, ঠিক আছে? দেখো সস রেডি, ফ্লেম অফ করে দিয়েছি। এবার হচ্ছে একটু স্প্রিং অনিয়ন ছড়িয়ে দেবো। পুরোটা দেবে না, এখনই পুরোটা দেবে না, অল্প একটু দিয়ে দেবে, এনাফ। আমি এখানে যেটা দিয়েছি এই ভালো করে স্টির করে নেবে। দেখো অসাধারণ স্মেল, অসাধারণ কালার, বিউটিফুল লাগছে। আমার তো মানে নিজেকে কন্ট্রোল করতে পারছি না, আর তোমাদের কিন্তু স্বাদটা নিতে গেলে করতে হবে। দেখো মাছগুলো ভাজা হয়ে গেছে, রেড সসও তৈরি হয়ে গেছে। এবার যেটা করতে হবে, রেড সসটা কিন্তু মাছের মধ্যে দিয়ে দিতে হবে। এবারই হচ্ছে আসল ব্যাপার। এই যে দেখো, এই যে আমি কেটে কেটে দিয়েছিলাম, এগুলোর মধ্যে সসটা ঢুকবে। দেখো আমি রেড সসটা এবার মাছের মধ্যে দিয়ে দিচ্ছি। মানে এইবারই হচ্ছে ব্যাপারটা, যেটা হচ্ছে মাছগুলোকে আমি কেটেছিলাম, হ্যাঁ তো ফাঁকে ফাঁকে সব চলে যাবে। দেখো পুরো এটাতে ফিল হয়ে গেল। দেখো রেড সসটা আমি দিয়ে দিয়েছি ভালো মতো করে, প্রত্যেকটা জায়গা ফিল করে হয়ে গেছে। এটা তোমরাও করবে যেন কোনো জায়গা বাকি না থাকে। এবার হচ্ছে যেটা গার্নিশিংয়ে, এবার তোমরা স্প্রিং অনিয়ন যেটা বাকিটা আছে সেই বাকি স্প্রিং অনিয়নটা এবার দিয়ে দেবে, বাকি স্প্রিং অনিয়নটা দিয়ে দেবে, এবং সাথে ধনে পাতা, হ্যাঁ ধনে পাতাটা দিয়ে দেবে, তাতে একটা ভীষণ সুন্দর একটা অ্যারোমা হয়। ধনে পাতাটা আমি কুচি কুচি করে রেখেছি, ধনে পাতা পুরোটাই দিয়ে দেবে। এবার হচ্ছে গার্নিশিংয়ের ব্যাপার,
আমাদের গার্নিশিং এর উপরেও অনেকখানি ডিপেন্ড করে রান্না। লেবু দিলাম, পেঁয়াজ দিলাম, টমেটো দিলাম, যতখানি যা যতটুকু প্রয়োজন হয় কোয়ান্টিটি অনুযায়ী। দেখো গার্নিশ করে দিচ্ছি। গার্নিশিং এর উপরে আমাদের খাবারের ভ্যালুটা অনেকখানি ডেভেলপ করে। হ্যালো, আশা করি এরপরে আর লঙ্কার প্রয়োজন হবে না। ঠিক আছে, দেখো আজকে রেস্টুরেন্ট স্টাইলে পমফ্রেট উইথ রেড সস রেডি। তোমরা এভাবেই আমার সঙ্গে থাকো, আমি এক একদিন এক একটা খাবার নিয়ে আসবো। খুব সহজে করা যায়, খুব সহজলভ্য জিনিস যেগুলো আমাদের বাড়িতেই থাকে, সেগুলো দেখতে গেলে তোমাদের আমার সাথে থাকতে হবে, সাবস্ক্রাইব করতে হবে, লাইক দিতে হবে। এবং আমি কিন্তু সবসময় চাই তোমরাও তোমাদের মতামত শেয়ার করো, আমারও তাহলে পরে অনেকটা উপকার হবে। তো লাস্ট অব্দি আমার সাথে প্রত্যেকটা ভিডিওয়ে থাকো এবং থ্যাংকস ফর ওয়াচিং।